আমি তোর জন্য খাবার নিয়ে আসি, সবাই মিলে একটু আনন্দ করে খা, আর যাওয়ার সময় একটু আশিককে খাইয়ে যা বাবা। না চাচি, আমি এখন খাবো না। না গো কাকি, আমাদের খিদে নেই, আমরা সবাই খেয়ে এসেছি। তোর সবাই খেয়ে এসেছিস? যা, তা আবার হয় নাকি? আমাকে ভুলভাল বলছিস, খা না বাবা, সবাই মিলে একটু আনন্দ করে খা না। কি আনন্দ করে খাবে এই বাড়িতে কাকি? সুফিয়া হারিয়ে গেছে, এখন কে খাবে আনন্দ করে? আশিক খাবে, কোয়েল দিদি খাবে, দেখো না সন্ধ্যেবেলা আমাদের যে স্কুলটা হতো তাতে একটু হলে আনন্দ হতো, কিন্তু এখন সেটাও। স্কুল আবার বসবে, সুফিয়াও ফিরে আসবে, ও যেখানেই থাকুক আমি ওকে ফিরিয়ে আনবই, এটাই আমার শেষ কথা। জল, হাতের মুঠোটা কিরকম আলগা হয়ে যাচ্ছে রে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে রয়েছি, একটার পর একটা দিন কেটে যাচ্ছে, অথচ আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু। সত্যি রে, সাদিক রফিক এরাও যেন কেমন একটা হয়ে গেছে, তাই জন্য আমি শরীফ ভাইয়াকে বললাম আজকে ওদের স্কুলে দিয়ে আসতে, অ্যাটলিস্ট মনটা তো অন্যদিকে ঘুরবে। আশিকের মুখের দিকেও দেখানো যাচ্ছে না, একটার পর একটা শখ ছেলেটাকে পুরো পাথর করে তুলেছে। অতটুকু একটা ছেলে কি করে সামলাবে? ওরা কেউ গার্জিয়ানও থাকলো না। আমি তো এখনো বেঁচে আছি, আমি তো মরে যাইনি। ভাইয়া ভাইয়া তুমি আছো, স্যামস আছে, আমি আছি, সবাই আছে, শুধুমাত্র আশিকের আম্মি আর আব্বুই। মা বাবার জায়গা কেউ কখনো নিতে পারে না, পারবেও না, তার উপর আবার সুফিয়া। শুধু মেয়েটার কি কোনোদিন আর খোঁজ পাবো না আমরা? লোকাল থানায় একটা মিসিং ডায়েরি করা হলো, ব্যাস, তারপর তো ওদের কোনো হেলদোলই নেই। কিচ্ছু করবে না, কেউ করবে না, যা করার সব আমাকেই করতে হবে। সব কি করবে মানে কি করবে, তুমি কিভাবে খুঁজবে? খাবড়ি লাগাবো। হ্যাঁ ভাইয়া, খাবড়ি লাগাবো। পুলিশের থেকে আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং, সুফিয়াকে যদি জমিনের নিচেও লুকিয়ে রাখে না তাও আমি খুঁজে বার করব। না ভাইয়া, তুমি যে রাস্তা থেকে একবার ফিরে এসেছো সেই রাস্তায় আমি কোনো দিন আর যেতে দেবো না, কোনো দিন না। ভাইয়া তুমি ভেবো না, পুলিশকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা আমাদের রেসপন্সিবিলিটি। তুমি জানো না ওরা। দেখো শরীফ, সবাই একরকম হয় না,
পুলিশের মধ্যে ভালো খারাপ সবটাই রয়েছে। আর তাছাড়া আমরা তো ভরসা করলে পুলিশের উপরে ভরসা করব, তাই জন্য তো আশিক রোজ দুবেলা থানা যায়। আশিক সত্যি একবার কাজে যাওয়ার আগে আরেকবার কাজ থেকে ফেরার পথে শুধুমাত্র শুধুমাত্র সুফিয়ার খোঁজ পাওয়ার আশায় যায়। কিন্তু কই, ও তো এখনো কোনো খোঁজ পায়নি। এত করে মনে করলাম, তবু দেখো শুনল না, সেই ছেলেটা বাইরে বেরোল। আর কে দেখো, যদি কাজে যায় তো ঠিক আছে, কাজ তো করতেই হবে, না চলবে কি করে? কিন্তু কাজে গেলে তো টিফিন টিফিন নিয়ে যাবে, ওসব বন্ধুরা এসছে সবাই একসাথে মিলে সব কিছু ফেলে রেখে বাইরে বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি মনটা যদি একটু ভাই, নিজের মায়ের ছবি আগলে নিয়ে বসে থাকবে বলতো? আমি সত্যিই চাই যে আশিকের মনটা একটু ডাইভার্ট হোক, তার জন্য যদি ওকে কাজে যেতে হয় তাহলে যাবে। দেখো আশিক যে, না না, শুধু আশিক কেন, পরেশ, তামা, পিয়ালি এরা যে কাজ করে এটা আমি কোনোদিনই মন থেকে মেনেতে পারিনি, হয়তো পারবো না। কিন্তু আমার চাওয়ার উপর কি কিছু ডিপেন্ড করে? এই যে এতগুলো ছেলে মেয়ে, এরা কাজ না করলে খাবে কি? আমি ওদের খাওয়াবো। কিভাবে? তোমার ওই দুই নম্বর, আই মিন ওই বেআইনি টাকা পয়সা দিয়ে সৎ পথে রোজগার করে তো তুমি ওদেরকে ওদেরকে খাওয়াতে পারবে না, তাই না? ওদের জন্য যদি আমাকে আবার দু নম্বরী লাইনে নামতে হয় তো নামবো সব ভাইয়া। ভাইয়া ভাইয়া, আমি তোমাকে বলছি, তুমি যদি আবার ওই কাজ করো তাহলে আমি তোমাকে বলছি তোমার আম্মি কিন্তু মোড়েও শান্তি পাবে না। এখন এসব কথা থাক, আমি শুধু ভাবছি আশিকের কথা। বাইরে বেরিয়ে ও কোথায় গেল, কাজে নাকি অন্য কোথাও? অন্য কোথাও? অন্য কোথাও মানে? অন্য কোথাও মানে 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 আমি জানি না কোয়েল, আজকে যখন ওই মুদির জিনিসপত্র নিয়ে আমি ঢুকছিলাম তখন দেখি কি ওই সব ওরা বন্ধুরা না একসঙ্গে বসে রেখে ফিসফিস করে পড়ছে, আমাকে যেয়ে দেখলো চুপ করে গেল। হ্যাঁ কোকোয়েল, আমার মন বলছে ওরা অন্য কিছু বলছিল, যে আমাকে দেখলো না কথা ঘুরিয়ে ফেললো, তারপর দল বেঁধে কাজে যাচ্ছি বলে টিফিন টিফিন না নিয়ে সব চলে গেল। কিন্তু কাজে যদি না যায় তাহলে কোথায় গেল? কি ব্যাপার, কি ব্যাপার এখানে, কি ব্যাপার এখানে? থানা থেকে আজকে খিচুড়ি ভোগ দেবে নাকি? আমরা অতটা ভুকা নই স্যার যে থানায় খিচুড়ি খেতে আসবো। এই কি হয়েছে এদের? সেই তখন থেকে অবস্থা কিছুতেই যাচ্ছে না স্যার। আসি, আরে রোদের মধ্যে বসে আছিস কেন? হ্যাঁ গায়ের রংটা একটু কালো হয়ে যাবে। আমরা এখানে কেন বসে আছি আপনি সত্যি সত্যি জানেন না স্যার? আমরা এখানে রোজ দুবেলা আসছি যাচ্ছি, আপনি এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে আমাদেরকে প্রথমবার দেখলেন। বাবা সেটা নয়, আমি জানি তো তোরা কেন আসিস, ওই আশিকের বোন মিসিং হয়ে গেছে তাই তো, জানি তো। আরে বাবা, আমরা তো চেষ্টা করছি, আমরা খুঁজে বার করবো। আর তোরা জানিস না আমাদের যে নতুন বড়বাবু এসেছেন, তিনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। বড়বাবু ভালো মানুষ সে জন্য আমরা কি করবো স্যার, ভালো মানুষ তো আপনিও, তাতে আমাদের কি লাভ হচ্ছে? বাবা এ তো টেরে ঘুরে উঠছে, মতলবটা শোন আশিক, তোদের রোজ রোজ এখানে আসার কোনো দরকার নেই, সেরকম কোনো খবর পেলে আমি তোদেরকে ডেকে পাঠাবো। ডেকে পাঠাতে হবে না স্যার, যতদিন না আমার বেহানের কোনো খবর আসছে আমরা ততদিন এখানেই থাকবো। কি সর্বনাশ করেছিস,
এইখানে থাকবি মানে? আরে এখানে কোথায় থাকবি? এখানে থাকবো মানে আমরা এখানেই থাকবো। এখান থেকে আমরা এক পাও নড়বো না। এমনকি এমনকি আমরা এক ফোঁটা জলও খাবো না। খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আমরা স্ট্রাইক সেরেছে, এখন প্রেস চলে এলে তো ডকুমেন্টারি হয়ে যাবে। থাম 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 থাম, আচ্ছা আচ্ছা এগুলো কী ছেলে মানুষে হচ্ছে বলতো তোদের? এই যে তুমি তুমি যারা ধরে খোকা, তুমি বুঝি এই বাচ্চাগুলোর মাথা চেপে পাচ্ছ? স্যার একটা কথা শুনে রাখ, ভুকা মরে যাব তাও হয়, লেকিন সুফিয়াকে না নিয়ে আমরা এখান থেকে যাব। যাব না, 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 যাব না। এই দাদা 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 দাদা, এই শোনো বড় সাহেব এলে তাকে বলো আমি বাচ্চাগুলোকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি, ঠিক আছে? এই চল 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 চল, আমাদেরকে এখান থেকে জোর করে সরিয়ে দিলে আমরা কিন্তু আবার চেঁচাব। যাব না, 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 যাব না। শোন 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 শোন, জোড়াজুড়ির ব্যাপার নয়। হ্যাঁ আরে পুলিশ বলে কি আমরা মানুষ নই? শোন পুলিশ হিসেবে নয়, তোদের কাকু কাকু হিসেবে তোদেরকে কথা দিচ্ছি, তিন দিনের মধ্যে ওই সুপিয়াকে খুঁজে আনবই। আপনার কথার কি ভরসা স্যার? এইটা কিন্তু খুব ভালো কথা বলেছিস, পুলিশের উপর ভরসা করে কোনো লাভ নেই, কিন্তু ভরসা ছাড়াও যে বাঁচা যাবে না বাবা, এই কথাটা মন থেকে বললাম। শোন এই বড়বাবু ইন্সপেকশনে গেছে, এসে যদি তোদের এরকম হাল্লা টাল্লা দেখে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেটাই তো আমরা চাই স্যার, ঝামেলা করে যাতে এই কেসটা মিডিয়ার সামনে আসে। মানে তোরা চাইলেই কি সব হবে? পিঠে দুগা পড়লে না তোমাদের সব আগুন একেবারে ঠান্ডা হয়ে যাবে। শোন 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 শোন, আমার কথাটা শোন, আমি তো তোদের বলছি আমরা কদিনের মধ্যেই সুফিয়াকে খুঁজে বার করবই, আমরা তো চেষ্টা করছি। বাবা আসি চল, এখন চল বাবা বাড়ি চল, আমি বলছি তো কথা দিচ্ছি, আস আই সুফিয়াকে খুঁজে পাবি, পাবি পাবি পাবি, খুঁজে খুঁজে পাবি। আয় সত্যি সুফিয়াকে খুঁজে দেবেন তো আমার কাছে, প্রমিস? আরে বাবা আমি তো কথা দিচ্ছি ঠিক বার করব, চল এখন চল। ভাই তো চল, আয় বাবা আয়। বেশি টেনশন করছি। আরে আশিক তো আর একা নেই, সবাই আছে ওর সঙ্গে। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো শ্যাম ভাই, আমরা এখানে ভেবে মরছি, দেখো কি ওরা হয়তো সবাই একসঙ্গে কাজেই গেছে। থাম শ্যাম চাচি থাম, কাজে গেছে কাজে গেছে, বারবার আমার কানের কাছে আর বলো না তো, আমার ছোট ভাই হয়ে এই হাত দিয়ে জুতো পালিশ করবে আর আমি এই হাত দিয়ে বিরিয়ানির গোস্ত খাবো, আমার কানের কাছে আর বলো না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ভাইয়া ভাইয়া তুমি শুধুমাত্র আশিকের কথা ভাবছো, তুমি শুরুয়াত তো এটা দিয়েই হতে পারে। ভাইয়া এতগুলো টাকা এই ঘরে আছে, তুমি তুমি জানলে কি করে? এই টাকাগুলো আমি আম্মিকে দিয়েছিলাম, আম্মি আজ নেই, লেকিন রুপিয়াগুলো রয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না শরীফ, ফাতেমা তেমন মানুষ ছিল না, মানুষটা মরে গেছে তাকে কেন বদনাম করছিস? তোর ওই মানুষকে ভয় দেখিয়ে রোজগার করা টাকা ফাতেমা আলমারিতে তুলে রাখবে এ কথা আমি মরে গেলেও মানবো না, মরে গেলেও মানবো না। এগুলো এই রুপিয়াগুলো কাউকে ভয় দেখিয়ে আনার নয় চাচি। তাহলে তাহলে তুমি এতগুলো টাকা কোত্থেকে পেয়েছো? কি হলো, চুপ করে কেন আছো বলো? বাই ফ্লাইট সা করে উড়ে গেল কাল অপারেশন, তারপর কয়েকদিন রেস্ট করে ওয়াপাস, আর আসবার সময় কালো ব্রিফকেস নিয়ে আসবে, আর ব্রিফকেস ভর্তি রুপিয়া রুপিয়া। আরে ভাবছো কেন? হ্যাঁ দেব না, শোনো তুমি তো মহান কাজ করছো ভাই, একটা কিডনি পেলে একটা মানুষ নতুন লাইফ পাবে, আর 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 তুমিও নতুন লাইফ পাবে। হ্যাঁ 5 লাখ টাকা পেলে একটা ইনসান আবার নতুন লাইফ শুরু করতে পারে।
দেখো আমি দেখো ভালো করে দেখো, এই রুপিয়ার মধ্যে কোনো গুনহার কোনো নামও নিশান নেই। এটাও তোমার বেটার মেহনতের কামাই। আমি তোমার কাসম, এই রুপিয়ার মধ্যে কোনো গুনার দাগ লেগে নেই। আমি সচ বলছি। আমি আমার মন বলছে ভাইজান আচ্ছা ইনসান হয়ে গেছে। তুমি ভাইজানের টাকাটা না নিলে ভাইজান কষ্ট পাবে। না ভাইয়া, ভাই আর কোনো উত্তর খুঁজে পাচ্ছ না তাই তো? উত্তর আছে, উত্তর আছে ভাই। সব জবাব একদিন সামনে চলে আসবে, লেকিন আজ থাক। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার এই কামাই ইমানদারির কামাই আছে। ভরসা কর। কিভাবে কিভাবে ভরসা করি ভাইয়া, কিভাবে? কোয়েল, ওর চোখে জলের দিকে তাকিয়ে থাক। তুই মন থেকে ওর উপর ভরসা করতে পারবি। আমার বাবা একটা কথা খুব বলে জানিস তো, মানুষের প্রতি বিশ্বাস হারানোটা উচিত না। আর বিশ্বাস করেও যদি কখনো ঠকে যাও, তাও বিশ্বাস করতে ভুলো না। আমি ঠকাচ্ছি না ভাইয়া, আমি ঠকাচ্ছি না। আমি জানি। শরীফ, তোমার এই ইমানদারির টাকা দিয়ে আমাদের নতুন পথ চলা শুরু হবে। আমি তোমার কথা দিচ্ছি, প্রমিস। এমন একটা দিন আসবে যেদিন আশিক, তামাং, পরেশদের মতো ছেলেরা আর কোনো দিনও চাইল্ড লেবার হবে না। এই টাকা দিয়ে শুরু হবে আমাদের এনজিও। আমাদের এনজিও রেজিস্ট্রেশন এই টাকা দিয়ে করব। ভাইয়া, ভাইয়া শুধু একটাই অনুরোধ, এই এনজিওর নাম আমার আম্মির নাম দিয়ে রেখো, ফাতেমা, ফাতেমা ফাউন্ডেশন। বেশ, তাই হবে। কত সুকুন লাগছে ভাই, কত সুকুন লাগছে। লেকিন এখনো একটা কাম বাকি আছে, সুফিয়াকে ফিরিয়ে আনতে হবে। একটা কথা বলছি ভাই, কিছু মনে নিও না, লোহা দিয়েই লোহাকে কাটতে হবে। তোমাদের পুলিশ নয়, আমার খাবরিরাই পারবে সুফিয়াকে ফিরিয়ে আনতে। তার জন্য যদি আমাকে বেইমানের পথে নামতে হয়, যদি আমাকে নরকে যেতে হয়, তাহলে আমি আবার যাব। আমাকে কোনো বান্দা আটকাতে পারবে না। পুলিশের উপর তোমাদের ভরসা আছে, আমার নেই। সামনে আবার পুলিশ আসছে, আশিকদের ধরে নিয়ে আসছে। কে আশিকদের ধরে নিয়ে আসছে? পুলিশ?